মেগাস্টার শাকিব খানের তুফান অষ্টম দিনেও একটা স্ট্রং হোল্ড মাল্টিপ্লেক্স চেনে বক্স অফিস কালেকশানের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় একটা স্ট্রং হোল্ড প্রথম দিন থেকে ছবিটা যেরকম গতিতে শুরু করেছিল বক্স অফিস কালেকশন অষ্টমতম দিনে এসেও তা অব্যাহত এবং এত পরিমাণ মানুষ সিনেমাটা দেখে ফেলছে কিন্তু কোনো ক্রমেই দেখতে পাওয়া যাচ্ছে না যে বক্স অফিসে কোনো রকম একটু কম বা একটু রকমের প্রকোপ পড়ছে বক্স অফিসের ওপর এমনটা নয় ইটস কল্ড দ্য রিয়েল মেগা স্টারডম হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং এখন আমরা এই ভিডিওতে তুফানের ডে এইট বক্স অফিস কালেকশান নিয়ে কথা বলবো ডেফিনেটলি তোমরা জানো যে মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্সের কালেকশনটা আমাদেরকে দিয়ে থাকে বিএমআর তাই প্রথমেই ক্রেডিট তাদেরকে দেব এবং তারা একদম ডিটেলস করে বক্স অফিস কালেকশানটা গতকাল কীরকম কি হয়েছে সেই হিসেবে আমাদের কাছে এনে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবার চেষ্টা করব এই যে প্রথম আট দিনের টোটাল বক্স অফিস কালেকশন মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে কেমন কি হতে পারে আমার কি ধারণা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে চলো একদম দেরি করে ভিডিওটা শুরু করা যাক আমরা যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকাল মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে আটান্ন লক্ষ আঠেরো হাজার টাকা আটান্ন লক্ষ আমি তোমাদেরকে গতকাল সকালবেলা ডে সেভেন্থের বক্স অফিস কালেকশানের ভিডিও বানানোর সময় বলছিলাম যে যদি ওয়ার্কিং ডেগুলোতে মোটামুটি পঞ্চাশ লক্ষ টাকার ধারে পাশে তুফান সিনেমাটা প্রত্যেক দিন মাল্টিপ্লেক্স কালেকশন হোল্ড করতে পারে তাহলে এই সিনেমাটা যে কোথায় গিয়ে দাঁড়াবে কেউ আন্দাজি করতে পারছে না বক্স অফিসের দিক থেকে যে কোথায় জাস্ট কোন লেভেলে চলে যাবে এটা আন্দাজি করা যাচ্ছে না তো আমরা দেখতে পেলাম সেটাই গতকালও ওয়ার্কিং ডে ছিল গতকাল ছিল সোমবার আমরা সবাই জানি তো ওয়ার্কিং ডের মধ্যেও মাল্টিপ্লেক্স জেনে আটান্ন লক্ষ আঠেরো হাজার টাকার একটা কালেকশন মানে এটা একটা ব্যাপক কালেকশন আমরা বলতে পারি ব্যাপক কালেকশন তো আমরা চলে আসি যে একদম ডিটেলস করে যদি আমরা দেখি তুফানের মাল্টিপ্লেক্স চ্যানের কালেকশনটা বিএমআর প্রোভাইড করে দিয়েছে অলরেডি সকাল সকাল স্টার সিনাপ্লেক্স বসুন্ধরা সিটি বারো লক্ষ বাহান্ন হাজার তিনশো টাকার টিকিট সীমান্ত সম্ভার দশ লক্ষ উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকার টিকিট এস কে টাওয়ার মহাখালী আট লক্ষ বাহান্ন হাজার সাতশো টাকার টিকিট সনি স্কোয়ার মিরপুর যেখানে গতকাল তুফানের স্পেশাল স্ক্রিনিং হয়েছে সনি স্কোয়ার মিরপুর থেকে আট লক্ষ পঁচাশি হাজার তিনশো পঞ্চাশ টাকার টিকিট মিলিটারি মিউজিয়াম দু লক্ষ পঁয়ত্রিশ হাজার ছশো পঞ্চাশ টাকার টিকিট বালি আর্কেট তিন লক্ষ বিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকার টিকিট হাইটেক পার্ক এক লক্ষ লক্ষ পঁচাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকার টিকিট এবার যদি আমরা আসি গ্র্যান্ড রিভোভিউ সিনেপ্লেক্স টোটাল সাতান্ন হাজার টাকার কালেকশন করেছে মমিন করেছে পঞ্চাশ হাজার চারশো টাকার কালেকশন লায়ন সিনেমাস ছ লক্ষ আট হাজার পাঁচশো টাকার কালেকশন সিলভার স্ক্রিন ঊনসত্তর হাজার টাকার কালেকশন গ্র্যান্ড সিলেক্ট করেছে এক লক্ষ নব্বই হাজার টাকার কালেকশন যদি আমরা একটু অকুপেন্সি রেট দেখি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় মোটামুটি সেভেন্টি সেভেন্টি ফাইভ এইটটি এইটটি অকুপেন্সি রেট দেখতে পাচ্ছি শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সের ক্ষেত্রে অকুপেন্সিটা একটু কম এটা আমরা গতানুগতিক চলতে দেখছি বাকি জায়গায় যেরকম পারফর্ম করছে তুফান গ্র্যান্ড সিলেট এই গ্র্যান্ড সিলেট বলছি সরি গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্সে তুলনামূলকভাবে একটু কম হচ্ছে রাজশাহীতে এই তোমরা টোটাল কালেকশানটা পাচ্ছি মানে আমরা পাচ্ছি আর কি আটান্ন লক্ষ আঠেরো হাজার টাকার কালেকশন এবার যদি আমরা আসি সিঙ্গেল স্ক্রিনে গতকাল কি কালেকশান করতে পেরেছে আমি তোমাদেরকে অলরেডি গতকাল বিকেলের দিকে একটি ভিডিও বানিয়ে তোমাদের দেখিয়েছি যে ময়মনসিংহ ছায়াবাণী থেকে শুরু করে সাভারের সেনা অডিটোরিয়াম থেকে শুরু করে যতগুলো সিঙ্গেল স্ক্রিন আছে কি ভালো বিজনেস গতকালও করেছে তুফান হ্যাঁ তো আমি আশা করছি গতকালও মোটামুটি এক কোটি বিশ লাখ টাকা মতন সিঙ্গেল স্ক্রিন থেকে কালেকশান হয়েছে যদি তাই হয় তাহলে গতকাল গ্রস কালেকশান ডে এইটে তুফানের আমি আশা করছি এক কোটি সত্তর লক্ষ টাকা মতন এটা আমি আইডিয়া করছি এবার যদি নেট কালেকশান বলা হয় তাহলে মোটামুটি এক কোটি তিরিশ এক কোটি চল্লিশ এইরকম একটা নেট কালেকশান হয়েছে ছবিটার যদি তাই হয় তাহলে অলরেডি কিন্তু ছবিটা কুড়ি কোটি টাকার ধারে কাছে চলে গেল কুড়ি কোটির ধারে কাছে প্রায় চলে গেল এটা একটা মারাত্মক লেভেলের বিষয় মানে ধরে ধরে তো আমরা নিতেই পারি গ্রস কালেকশান মোটামুটি সাড়ে সতেরো আঠেরো কোটি টাকা তো হয়েইছে যদি নেট কালেকশান আমরা ধরি তাহলে মোটামুটি ওই ষোলো সাড়ে ষোলো কোটি টাকা এটা আমার ধারণা প্রথম আট দিনে যদি তাই হয় তাহলে প্রত্যেক দিন গড়ে আমরা বুঝতে পারছি দু কোটি টাকা করে কালেকশন তুফানের কি মারাত্মক লেভেলের একটা রেসপন্স তোমরা ভাবতে পারছো আর এই যে আজকে অলরেডি হচ্ছে মঙ্গলবার আর দুটো দিন আড়াইটা দিন গড়াতে দাও আবার দেখবে শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিনটে দিন আবার প্রচুর প্রচুর মানুষ তুফান দেখতে আসবে এখন এটাই দেখার যে পঞ্চাশ লাখ টাকার আশেপাশে আটচল্লিশ লাখ বাহান্ন লাখ এই রকমের মধ্যে হোল্ড করতে পারে কিনা তুফানের মাল্টিপ্লেক্স চ্যানেল কালেকশন এটা একটা দেখার কিন্তু বিষয় তো পুরো বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবং আমার ধারণাটা তোমাদের জানালাম এবার বলো তোমাদের ধারণা কি মনে হচ্ছে এখনো পর্যন্ত টোটাল আট দিনে তুফানের কালেকশন কত হতে পারে সেটা তোমাদের আন্দাজটাও কিন্তু কমেন্ট করে জানাও শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্য জন্যে টাটা